চিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে আলাদা দুটি আবেদন করেছে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ দুটি আবেদন করা হয়। দুপুরে চেম্বার বিচারপতির আদালতে আবেদন দুটি উপস্থাপন করা হবে। সোমবার দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 4 মাসের জামিন দেয় আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গেল 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে হাজিরা পরোয়ানা জারি করেছে আদালত। এই বিষয়ে আরো জানাতে বকশিবাজারের বিশেষ আদালত থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মহিম মিজান। মহিম, আদালত আর কি বলেছে সে বিষয়ে আপনার কাছে জানতে চাই। তানিয়া, আপনি যেটি জানিয়েছেন যে আসলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা চেম্বার জজের কাছে দুদকের আইনজীবীরা আসলে রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করবে তার জামিন যাতে বাতিল করা হয় সেই বিষয়টি। আর যে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপনি জানেন আজকে নির্ধারিত একটি তারিখ ছিল, যেটি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা না হাজিরা পরোয়ানা জারির যে বিষয়টি সেই সিদ্ধান্ত আজকে জানাবার কথা ছিল ডক্টর আখতারুজ্জামানের আদালত থেকে। তো ডক্টর আখতারুজ্জামান যখন দুদকের এই আইনজীবীরা বলেন যে বেগম খালেদা জিয়া যেহেতু গ্রেপ্তার আছেন এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা এখন পর্যন্ত তাকে হাজির করা হচ্ছে না, সেই ক্ষেত্রে তাকে হাজির দেখতে চান দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আদালতে, সেই কারণে আসলে বেগম খালেদা জিয়ার পরবর্তী তারিখ যে 28 এবং 29 মার্চ, সেই 28 এবং 29 মার্চ যদি নিয়ে বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত থাকুক বা কারাগারে বন্দী থাকুক, যে কোনো অবস্থাতে থাকুক, যে অবস্থায় থাকুক, বেগম খালেদা জিয়াকে আগামী 28 এবং 29 মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে হাজির হতে হবে এবং সেই কারণে আসলে হাজিরা পরোয়ানা জারি করেছেন। এবং সেই ক্ষেত্রে আসলে বিএনপির আইনজীবীরা আদালতের কাছে আর্জি করেন যে যদি এরই মধ্যে বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত হন তাহলে সেই ক্ষেত্রে হাজিরা পরোয়ানাটার বিষয়টি কে থাকবে, এবং দুদকের আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে যে সেই ক্ষেত্রে আবার অতিরিক্ত একটি আবেদন করতে হবে আদালতের কাছে যাতে তার বিরুদ্ধে যদি জামিনে মুক্ত হন তার বিরুদ্ধে যে হাজিরা পরোয়ানা জারি করা হয়েছে সেটি যাতে বাতিল করা হয়। সেই বাতিলের সিদ্ধান্ত অপেক্ষা করলেই সেই সিদ্ধান্ত হলে আসলে যদি সিদ্ধান্ত হয় যে হ্যাঁ তিনি জামিনে মুক্ত হতে পারবেন তাহলে তিনি মুক্ত হয়ে আগামী 28 এবং 29 মার্চ আদালতে হাজির হতে পারবেন, আর যদি মুক্ত না হয় তাকে যে কোনো মূল্যে কারাবিধি অনুযায়ী এবং আইনি প্রসিডিওর আইনি নিয়ম অনুযায়ী 28 এবং 29 মার্চ তাকে হাজির হতে হবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়। অসংখ্য ধন্যবাদ মহিম মিজান আপনাকে। নিশ্চয়ই আমরা আরো বিস্তারিত জানবার জন্য ফিরে আসবো পরবর্তীতে আবারও। দর্শক, আমাদের সহকর্মী মহিম মিজান ছিলেন বকশিবাজার বিশেষ আদালতের সামনে থেকে।